যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে, এই ক্যাপশনকে সঙ্গে নিয়েই সপ্তমতম বর্ষে পা দিল চেটে পুটে। মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতির উদ্যোগে প্রত্যেক বছরে লেবুতলা পার্কে অনুষ্ঠিত হয় খাদ্য মেলা। এই বছর তার অন্যথা হয়নি। গত বছর দেখা গেছিল করোনা পরিস্থিতিতে মানুষ মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে এই মেলায় এসে স্বাদ কিন্তু নিয়েছিল এই মেলার বিভিন্ন খাবারে। কিন্তু এই বছর দেখা যাচ্ছে যে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং তার পাশাপাশি স্টলের সংখ্যাও বেড়েছে অনেকটা। সেখানে কি নেই, পিঠে পুলি থেকে শুরু করে ফিশ ফ্রাই কবিরাজি, এমনকি বিরিয়ানি চাউমিন থেকে আইসক্রিম সন্দেশও সমস্তটাই রয়েছে এই চেটে পুটে খাদ্য মেলায়। অনেক স্টলকে দিতে পারিনি, জায়গা কম, স্টল ফিরে গেছে। ঠিক আছে, সকাল থেকে আজকে শুরু, আজকে তো বেশ মানে আজকের তুলনায় ভিড় ভালোই হয়েছে। মানে বৃহস্পতিবার সাধারণত একটু হালকা যায়, কিন্তু ইফ মর্নিং শোস দা ডে ইন্টারেস্টিং। এবং এমন একটা দিনে হচ্ছে যেখানে স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিন, মানে এর থেকে ভালো আর কি হতে পারে শুরুটা। সত্যি কথাই বলছি, রাজনীতির বাইরে গিয়ে পশ্চিমবঙ্গে বিভিন্ন মানুষ যে অসুবিধায় পড়ছেন, খেতে পাচ্ছেন না, তার যে প্রাপ্য সেটা অন্য কেউ নিয়ে যাচ্ছে। তো আমরা সারাক্ষণই চাই, কিন্তু দলমত নির্বিশেষে আমরা সবাই চাই যে সবাই যেন একসঙ্গে খায়। কি নেই, শুধুমাত্র ঘুষ ছাড়া, শুধুমাত্র চাকরি ছাড়া, কয়লা বালি ছাড়া, এখানে সমস্ত ধরনের খাবার যা 8 থেকে 80 বছরের মানুষ অত্যন্ত স্বল্প দামে খেতে পারেন। অনুষ্ঠান সূচনার পরপরই যেভাবে একটু একটু করে মানুষের ভিড় জমতে দেখা গিয়েছে, তাই আগামী দিনেও অর্থাৎ এই যে মেলা 4 দিন ধরে চলবে, 12 থেকে শুরু করে প্রায় 15 তারিখ পর্যন্ত, এই 4 দিনে মানুষের ভিড় যে আরও কয়েকগুণ বেড়ে যাবে এমনটাই কিন্তু আশাবাদী এই মেলার কর্তৃপক্ষ। ক্যামেরায় উৎসর সঙ্গে সঞ্জনা, আর প্লাস নিউজ কলকাতা।